ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির সাংবিধানিক গণভোটের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে হুডি পরিহিত শতাধিক সরকার বিরোধী। দেশটির ফ্লোরেন্স শহরে ওই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশের দিকে ধোঁয়া বোমা ও বাজি ছুঁড়লে বিপরীতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। সিনেটের ভূমিকাকে কমিয়ে আনার পাশাপাশি আঞ্চলিক সরকারের ক্ষমতা কেড়ে নেয় ওই গণভোটের লক্ষ্য। বিরোধীরা বলছেন ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চাইছেন প্রধানমন্ত্রী। আসছে 4 ডিসেম্বর অনুষ্ঠেয় ওই ভোটে হেরে গেলে পদত্যাগের অঙ্গীকার করেছেন মাত্তেও রেনজি। তবে সাম্প্রতিক জরিপ বলছে ভোটাররা এটি প্রত্যাখ্যান করবেন।